ভিয়েতনাম সাউথ ইস্ট এশিয়ার এই দেশটিকে বর্তমানে বিশ্বের ইমার্জিং ইকোনমির একটি হিসেবে কনসিডার করা হয়। আয়তনে বাংলাদেশের দ্বিগুণেরও বড় দেশটির জনসংখ্যা 10 কোটির কিছু বেশি। গত কয়েক বছর ধরে দেশটির রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে বাংলাদেশের অন্যতম কম্পিটিটর হয়ে উঠেছে। তবে রেডিমেড গার্মেন্টস হচ্ছে দেশটির স্মার্টফোন, কম্পিউটার অ্যাক্সেসরিজ, মেশিনারিজ ম্যানুফ্যাকচারার ও এক্সপোর্টার হিসেবে সুপরিচিত, যার প্রেক্ষিতে দেশটিকে এশিয়ান টাইগারও ডাকা হয়। অন্যদিকে বাংলাদেশ 2026 সালে লিস্ট ডেভেলপ কান্ট্রি থেকে গ্র্যাজুয়েট হয়ে একটি ডেভেলপিং কান্ট্রি হয়ে উঠবে। 2035 সালের মধ্যে বাংলাদেশ হয়ে উঠবে এশিয়ার 25তম বৃহত্তম ইকোনমিগুলোর মধ্যে একটি। তাই আমাদের আজকের ভিডিওতে আপনাদের জানাবো এশিয়ান টাইগার ভিয়েতনাম ও রাইজিং ইকোনমিক স্টার বাংলাদেশের মধ্যকার অর্থনৈতিক পার্থক্য সম্পর্কে। আমাদের আজকের ভিডিওর স্পন্সর টেন স্টুডিও। যে কোনো প্রোডাক্ট বা ব্র্যান্ড প্রমোশনের জন্য ভিডিও কন্টেন্ট সবচেয়ে ইফেক্টিভ একটি টুল, যার জন্য প্রয়োজন একটি ক্রিয়েটিভ টিম। টেন স্টুডিওর ডেডিকেটেড ক্রিয়েটিভ টিম স্ক্রিপ্ট রাইটিং এবং ভয়েস ওভার থেকে শুরু করে ভিডিও প্রোডাকশন পর্যন্ত সবকিছুই কভার করে থাকে। এক্সপ্লেইনার ভিডিও থেকে শুরু করে 2D অ্যানিমেশন, লাইভ অ্যাকশন এক্সপ্লেইনার, প্রোডাক্ট ডেমনস্ট্রেশন, কোম্পানি প্রোফাইল বা কর্পোরেট ডকুমেন্টারি, মোশন গ্রাফিক্স এবং আপনার ব্র্যান্ডের জন্য প্রয়োজনীয় যে কোনো প্রমোশনাল ভিডিওর জন্য ভিজিট করুন 10.studio ওয়েবসাইটে। Thank you.